শিক্ষার্থী বন্ধুরা, মনোয়ার শিপন বলছি। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যাডোবি স্টক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টের জন্য ট্যাক্স সাবমিট করতে পারি। খুবই ইজি প্রসিডিউর। লক্ষ্য করুন, এটি টোটালি নতুন অ্যাকাউন্ট। আমি মাত্র কয়েকটি ইমেজ আপলোড করেছি, অলরেডি একটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। এই অ্যাকাউন্টটি শুধুমাত্র টিউটোরিয়াল তৈরি করার জন্য। তাহলে আমাদেরকে যা করতে হবে, কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যেতে হবে। লক্ষ্য করুন, এটি টোটালি টিউটোরিয়াল তৈরি করার জন্য তৈরি করা হয়েছে। ফার্স্ট নেম, লাস্ট নেম ইত্যাদি খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন। তো এই অপশনটি ওপেন হবে না, ট্যাক্স ইনফরমেশন সাবমিট করার অপশনটি ওপেন হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি এগুলো ফিল আপ করছেন, অ্যাকাউন্ট এবং অ্যাড্রেস। তাহলে আমি জাস্ট আপনাদেরকে শো করার জন্য আমি এখানে নাম, অ্যাড্রেস এগুলো বসিয়ে নিচ্ছি। সেভ চেঞ্জেস, ওকে। আমি এখানে ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেম দিলাম, ডিসপ্লে নেমও আমরা চেঞ্জ করে দিতে পারি। ডিসপ্লে নেমটাও আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। তবে এখানে আপনারা আপনাদের সব নিজস্ব জেনুইন তথ্যগুলো দিবেন। তা আমি এখানে জাস্ট একটি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমি জাস্ট একটি অ্যাড্রেস এখানে বসিয়ে দিলাম, সিটি ঢাকা, DHAKA। আপনারা আপনাদের নিজস্ব অ্যাড্রেস, জেনুইন অ্যাড্রেস দিবেন এখানে। ওকে, সেভ চেঞ্জেস। পোস্টাল কোড দিতে হবে আমাদেরকে, 12-14। আপনারা আপনাদের পোস্টাল কোড দিবেন। আমি জাস্ট টিউটোরিয়াল পারপাসে এই তথ্যগুলো দিচ্ছি। আপনারা আপনাদের নিজস্ব, বারবার বলছি, আপনাদের নিজস্ব জেনুইন তথ্যগুলো দিবেন। লক্ষ্য করুন, ট্যাক্স সাবমিশনের যে অপশনটি সেটি ওপেন হয়ে গিয়েছে। তাহলে এই অবস্থায় আমরা জাস্ট এখানে ক্লিক করব এবং কন্টিনিউতে ক্লিক করব। এবং এখানে দুটি অপশন পাবেন আপনারা, একটি হচ্ছে ইন্ডিভিজুয়াল এবং অন্যটি হচ্ছে কোম্পানি। তো আপনি যেহেতু ম্যাক্সিমাম পিপল ইন্ডিভিজুয়াল হিসাবে কাজ করছে, আপনি ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন, কন্টিনিউ সিলেক্ট করবেন। তো এখানে আপনারা তিনটি অপশন পাবেন। অর্থাৎ আপনি যদি বিদেশি সিটিজেন হয়ে থাকেন, USA বা আদার্স কোনো কান্ট্রির, তাহলে আপনাকে W-9 ফর্ম ফিল আপ করতে হবে। আপনি এমন একটি দেশের বাসিন্দা যাদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাক্সের চুক্তি রয়েছে, এখানে একটি বিষয় লক্ষ্য করুন, 30% উইথহোল্ডিং ট্যাক্স ইজ অ্যাপ্লিকেবল অন অল সেলস। আপনি যদি এটি সিলেক্ট করেন, অর্থাৎ আমাদেরকে W-8BN ফর্ম ফিল আপ করতে হবে। এটি W-8BN ফর্ম এবং এটিও W-8BN ফর্ম। বাট আপনি যদি এটি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি 30% ট্যাক্সের উইথহোল্ডিং ট্যাক্স, যেটি অ্যাপ্লিকেবল ফর অল সেলস, সেই ঝামেলা আপনাকে পড়তে হচ্ছে না। তাহলে আপনাকে এটি সিলেক্ট করতে হবে। এ অবস্থায় আপনারা এই ধরনের ফর্ম পাবেন এবং টার্মস অ্যান্ড কন্ডিশন কন্টিনিউ করতে হবে। এবং জাস্ট আপনাকে এই ঘরগুলো ফিল আপ করতে হবে, যেমন নাম, ইন্ডিভিজুয়াল নেম। তাহলে এখানে আমরা এই অ্যাকাউন্টে যে নামটি দিয়েছিলাম, ভাই শিপন, SHIPON, কান্ট্রি, এখান থেকে আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। যারা যেই কান্ট্রি থেকে, তারা সেই কান্ট্রি সিলেক্ট করবেন। পার্মানেন্ট অ্যাড্রেস আমরা ভুল লিখেছিলাম, পরবর্তীতে আমরা শুদ্ধ করে দিব। সিটি টাউন দিয়েছিলাম আমরা, ঢাকা। আপনারা এই বিষয়গুলো খুবই সতর্ক থাকবেন যে আপনাদের ভোটার আইডি এবং যেখানে নামের তথ্য দিচ্ছেন, অ্যাড্রেস দিচ্ছেন এবং ট্যাক্স ফর্মে সব কিছু যেন একই হয়। কান্ট্রি থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, বাংলাদেশ। এখানে যে তথ্যগুলো দিতে হবে, মেইলিং অ্যাড্রেস ইজ ডিফারেন্ট ফ্রম অ্যাবভ, অর্থাৎ আমরা উপরে যে মেইলিং অ্যাড্রেসটা দিয়েছি সেটি যদি ডিফারেন্ট হয়, তাহলে এখানে আমরা সেই অ্যাড্রেসটি দিব। বাট ম্যাক্সিমাম টাইম আমাদের অ্যাড্রেস সেম হয়ে থাকে, এই জন্য আমরা এখানে আর কিছু দিব না। আপনারা এখানে অবশ্যই লক্ষ্য করবেন, স্টার মার্ক দেওয়া যে অপশনগুলো সেগুলো অবশ্যই ফিল আপ করতে হবে এবং এই বক্সটি সিলেক্ট করে দিতে হবে, চেক ইফ FT নট লিগালি রিকোয়ার্ড। এবং এখানে আমরা ডেট অফ বার্থ দিব। ডেট অফ বার্থ আমরা এভাবে লিখব, প্রথমে হচ্ছে মাস, সাপোজ 01, অর্থাৎ জানুয়ারি মাস। তারপরে হচ্ছে ডেট, ডেট সাপোজ 07। তারপরে হচ্ছে ইয়ার, সাপোজ 1972। এভাবে আমরা লিখে দিব। এবং ফাইনালি এগুলো সিলেক্ট করে দিব, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো। এখানে ক্লিক করে আপনাকে সাইন করতে হবে, জাস্ট আপনার নামটা লিখে দিতে হবে। যেমন আমি এই অ্যাকাউন্টে দিয়েছিলাম ভাই শিপন, তাহলে এইভাবে লিখতে হবে, SHIPON। অথবা আপনারা ড্র করতে পারেন, অথবা আপনারা ইমেজের মাঝে আপনাদের সিগনেচার করে সরাসরি এখান থেকে আপলোড করে দিতে পারেন। মোবাইলেরও একটি সিস্টেম রয়েছে, বাট নো নিড, আপনারা এভাবেই দিতে পারেন। অ্যাপ্লাইতে ক্লিক করে দিব।
এই অবস্থায় প্রিন্ট নেম অর্থাৎ যেটি আপনি সিগনেচারে দিয়েছেন সেটি এখানে আবার দিতে হবে। তাহলে আমরা এভাবে দিয়ে দিচ্ছি, আমরা তো আশা করছি আমরা বুঝতে পেরেছি যে ফর্মটি কিভাবে আমরা ফিল আপ করবো। ফাইনালি জাস্ট আমাদেরকে ক্লিক টু সাইন ইন এ ক্লিক করতে হবে, যেহেতু এটি জাস্ট টিউটোরিয়াল তৈরি করার পারপাসে তৈরি করেছে আমি, এই কারণে আমি সাইন ইন করছি না, তাহলে অ্যাকাউন্টটি ব্যান্ড হয়ে যাবে। আমি জাস্ট আপনাদেরকে প্রসিডিউরটি শো করলাম। আর যখনই আপনারা এভাবে সাইন ইন করবেন তখন আপনারা এখানে মেসেজ পেয়ে যাবেন আপনার ট্যাক্স ফর্ম সঠিকভাবে ফিল আপ করেছেন এবং আপনার ট্যাক্স ফর্মটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এবং ফাইনালি এই পেজে এসে যখন আপনি রিফ্রেশ দিবেন অটোমেটিক্যালি এখানে ভ্যালিডেট চলে আসবে। ফাইনালি বলছি, আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসি পনি স্টাডি করছেন, তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এবং আরও বলছি, আপনাদের জন্য আমি যেই পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রসিডিউরের উপরে, তার উপরে একটি প্লেলিস্ট 150+ লাইভ ক্লাসের অর্থাৎ 150-র উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন, যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন। ধন্যবাদ।